হ্যালো বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি একটি সাপ্তাহিক ম্যাগাজিন নিয়ে, যেটি হলো ইনভেস্ট স্মার্ট। আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পোস্ট অফিসের মাসিক আয় পরিকল্পনা কি, কেনই বা আপনাদের বিনিয়োগ করা উচিত সেই সম্বন্ধে। সামান্য ইনভেস্ট করে প্রতি মাসে আয় করুন বিপুল টাকা, সরকারি স্কিমে মিলছে দারুণ সুযোগ। বর্তমান পরিস্থিতিতে কোথাও বিনিয়োগ করাও খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। যেখানেই বিনিয়োগ করবেন সেখানেই কোনো না কোনো সমস্যা। বর্তমানে প্রতিটি ব্যাংকের সুদের হার কমিয়ে দিয়েছে, আর সুদের হার কমাতেই কোপ পড়েছে মধ্যবিত্তের সঞ্চয়ে। গ্রাহকদের জন্য দারুণ স্কিম নিয়ে হাজির হয়েছে পোস্ট অফিস। পোস্ট অফিসের এই স্কিমগুলি সামান্য ইনভেস্ট করলেই প্রতি মাসে আয়ের সুবিধা রয়েছে। পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প MIS-এ টাকা ইনভেস্ট করলেই প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ উপার্জনের সুযোগ রয়েছে। এই স্কিমে আপনি একটি একক বা যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন এবং টাকা জমিয়ে দিতে পারেন। এই স্কিমে বিনিয়োগের পরিমাণ অনুসারে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে আয় হতে থাকবে। POMIS কি? পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এটি হলো অর্থমন্ত্রকের প্রস্তাবিত সর্বাধিক উপার্জনের বিনিয়োগ প্রকল্পগুলির মধ্যে অন্যতম। এটি বিনিয়োগকারীকে একটি নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট মেয়াদে অর্থ বিনিয়োগ এবং মাসিক কিস্তি পরিশোধের সুবিধা দেয়। আরও জানতে ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। POMIS-এ অ্যাকাউন্ট খুলতে সর্বাধিক কতটুকু টাকা এবং সর্বনিম্ন কতটুকু টাকার প্রয়োজন হয়? অ্যাকাউন্ট খুলতে ন্যূনতম প্রয়োজন 1,500 টাকা। আমানতের পরিমাণ অ্যাকাউন্ট হোল্ডার এবং অ্যাকাউন্টের ধরনের উপর নির্ভর করে। সর্বাধিক আমানতের সীমানার তালিকা নিচে দিয়ে দিলাম, সেগুলো দেখুন। সিঙ্গেল অ্যাকাউন্ট করতে গেলে 4.50 লক্ষ টাকার প্রয়োজন হয়। জয়েন্ট অ্যাকাউন্ট খুললে 9 লক্ষ টাকার প্রয়োজন হয়। মাইনর অ্যাকাউন্টে 3 লক্ষ টাকার প্রয়োজন হয়। তো এই টাকাগুলো আপনারা অ্যাড করে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট এবং সর্বাধিক পরিমাণের সীমা। প্রত্যেক অ্যাকাউন্ট খোলার সংখ্যা নিয়ে কোনো রকম সীমা নেই, তবে সর্বাধিক বিনিয়োগকৃত অর্থ জমা রাখার নির্দিষ্ট সীমা রয়েছে। মাইনর অ্যাকাউন্টে, মাইনর অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্য হতে তাকে অন্তত 10 বছরের উপরে হতে হবে। যদি কেউ সিঙ্গেল অ্যাকাউন্ট বা ব্যক্তিগত অ্যাকাউন্টে মাসিক আয়ের জন্য সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার হন, তাহলে 4.5 লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি আয় করবেন 29,700 টাকা বার্ষিক সুদ। এর অর্থে 5 বছর পূর্ণ হলে আপনি 1,48,500 টাকা সুদ পাবেন। মাসিক হিসেবে অনুযায়ী আপনি পাচ্ছেন 2,475 টাকা। জয়েন্ট বা যৌথ অ্যাকাউন্টে মাসিক আয়। যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার হন, তাহলে 9 লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি আয় করবেন 59,400 টাকা বার্ষিক সুদে। এর অর্থ 5 বছর পূর্ণ হলে আপনি 2,97,000 টাকা সুদ পাবেন। মাসিক হিসেব অনুযায়ী আপনি পাচ্ছেন 4,950 টাকা। এই স্কিমটিতে পুনরায় বিনিয়োগ করা যায় কি? হ্যাঁ, যায়। এই স্কিমটি ম্যাচুরিটির সময়কাল 5 বছর, তবে পরে এটি আরও 5 বছরের জন্য বাড়ানো যেতে পারে। পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগের কোনো ঝুঁকি নেই। পোস্ট অফিসের MIS স্কিমের অধীনে অ্যাকাউন্টে একক এবং যৌথ অ্যাকাউন্ট উভয়ই খোলা যেতে পারে। একক অ্যাকাউন্টে সর্বাধিক 4,500 টাকা বিনিয়োগ করা যেতে পারে এবং একটি যৌথ অ্যাকাউন্টে সর্বাধিক 9 লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এছাড়াও যৌথ অ্যাকাউন্টে 2-এর পরিবর্তে 3 জন প্রাপ্তবয়স্কও থাকতে পারে, তবে এক্ষেত্রে বিনিয়োগের সীমা মাত্র 9 লাখ। স্কিমটিতে পরিচয়পত্র কি কি প্রয়োজনীয় নথি লাগবে? পরিচয় প্রমাণ যেমন আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
এবং ঠিকানার প্রমাণ, আইডি কার্ড বা ইলেকট্রিক বিল ইত্যাদি ছবি, পাসপোর্ট আকারের ছবি ইত্যাদি দিতে হবে। পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পের জন্য বার্ষিক সুদের হার রয়েছে 6.6%। যারা প্রতি মাসে একটি নির্দিষ্ট আয় করতে চান তাদের জন্য পোস্ট অফিসে মাসিক আয় স্কিমে বিনিয়োগ করা খুবই ভালো অপশন। এই প্রকল্পে আয় খুব নিরাপদ। চাকরি চলে গেলে বা রিটায়ারমেন্টের পরে যারা মোটা অঙ্কের টাকা পেতে চান তাদের জন্য এই স্কিমটি বেশ ভালো অপশন। এর ফলে প্রতি মাসে মোটা অঙ্কের বিনিয়োগের মাধ্যমে নির্দিষ্ট আয় করা সম্ভব হয়। তো বন্ধুরা, ভিডিওর তথ্যগুলো আপনাদের জীবনের কোনো অংশে একটুখানি যদি কাজে লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।